দেখে নিন প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ দেশে ফিরে বলতে চাই আমরা বাংলাদেশে সিরিজ জিতেছি বললেন ব্যানেট এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড এখানে কিউইদের সুখ স্মৃতি নেই তাই এবার জয় নিয়ে দেশে ফিরতে চায় দলটি বাংলাদেশ সফরে আসার পরে আজ প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন নিউজিল্যান্ডের ক্রিকেটার হামিস ব্যানেট আগেও বাংলাদেশ সফরে এসে ধবল ধোলাইয়ের স্বাদ নিয়ে যাওয়া এই ক্রিকেটার বলেন এবার তারা দেশে ফিরে বলতে চান দেখো আমরা বাংলাদেশ থেকে সিরিজ জয় করে এসেছি ব্যানেটের ভাষায় আমরা দেশের জন্য খেলতে একটি দল হয়ে এসেছে আমি আগেও বাংলাদেশে এসেছিলাম এবং তখন চারশো ব্যবধানে হেরেছিলাম এখানে আমাদের খুব বেশি সাফল্য নেই এটি হতে পারে আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক আমরা নিউজিল্যান্ডে ফিরে গিয়ে বলতে চাই যে আমরা বাংলাদেশে একটি সিরিজ জিতে এসেছি বিশেষ করে আপনি দেখেছেন যখন অস্ট্রেলিয়া এবং আরও কিছু উপরের দল বাংলাদেশে এসে সংগ্রাম করেছে নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে চার এক ব্যবধানে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া অজিদের সংগ্রাম করা দেখে শিক্ষা নিয়েছে কিউইরা তাই অস্ট্রেলিয়া সিরিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যানেট এখন তাদের লক্ষ্য পরিস্থিতি বুঝে নিজেদের গুছিয়ে নেওয়া ব্যানেট বলেন অস্ট্রেলিয়া সিরিজটির কাছে আমরা কৃতজ্ঞ কারণ এর মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশ আমাদের বিপক্ষে কি পরিকল্পনা করতে পারে প্রথম কথা হলো তারা কি পরিকল্পনা করছে এবং আরেকটি ব্যাপার হলো আমরা এই কন্ডিশনে কিভাবে খেলবো এই উইকেটে আমাদের গেম প্ল্যান কাজে দিবে কিনা তা বুঝতে আমরা সময় পাব কেবল চার থেকে পাঁচ দিন ইতিমধ্যেই ইতোমধ্যেই এই সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অজিদের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের দলে ছিলেন না ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস জিম্বাবুয়ের সিরিজে ইঞ্জুরিতে পড়া লিটন দেশে ফেরত আসার কারণেই মূলত ছিলেন অস্ট্রেলিয়া সিরিজের বাইরে তবে ইনজুরি কাটিয়ে আবারও তিনি দলে ফেরায় ওপেনিং পজিশনে আসতে পারে পরিবর্তন অস্ট্রেলিয়া সিরিজে টানা ব্যর্থ সৌমুকে ওপেনিং থেকে নামিয়ে দেওয়া হতে পারে নিচে তার বদলে নাইম শেখের সাথে ওপেনিং করতে দেখা যেতে পারে লিটন দাসকে অন্যদিকে তিন নম্বর পজিশনে সাকিব আল হাসান থাকার পর চার নম্বর পজিশনে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে এক নজরে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ লিটন দাস নাইম শেখ সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদ শমু সরকার নুরুল হাসান সোহান আফিফ হোসেন থ্রুব নাসু আহমেদ অথবা শেখ মেহেদি হাসান মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম